মৌলভীবাজার সদর উপজেলা গোড়ারাই সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দিনব্যাপী এই ক্যাম্প বিএনএসবি চক্ষু হাসপাতাল মাতার কাপন মৌলভীবাজারে তত্ত্বাবধানে ডিস্ট্রিক্ট 1220 অ্যারোয়াস রোটারি ইউকে এবং আল আমিন চৌধুরী ও মজনু মিয়ার সার্বিক সহযোগিতায় প্রায় 300 রোগীকে সেবা প্রদান করা হয়। সেখান থেকে 20 রোগীকে অপারেশনের জন্য নির্ধারিত করা হয়। তাদেরকে 28 ফেব্রুয়ারি হাসপাতালে সব ধরনের সহযোগিতা করে অপারেশন করা হবে। এ উপলক্ষে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। আব্দুল হাই চৌধুরীর সভাপতিত্বে ও গোড়ারাই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সভাপতি আমিরুল ইসলাম শাহেদের পরিচালনায় বক্তব্য রাখেন 1 নং খলিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ আবু মিয়া চৌধুরী, হাসপাতালের পাবলিক রিলেশন অফিসার রুহুল আমিন চৌধুরী, আবুল হোসেন চৌধুরী, প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। রোগীর সেবা নিশ্চয় মাশাআল্লাহ, ওয়েদার একটু খারাপ আছে, লগন ভালো হয়েছে, বাকি সময়ও যথেষ্ট রোগী আছে। আর ডাক্তার সাহেব আমার কাছে অত্যন্ত দক্ষ মানুষ, আশা করি যেহেতু আজকে আপনাদের সময় দেওয়ার লাগে আইসেন, যত সময় পর্যন্ত রুগী থাকে আশা করি তাই নিয়ে সময় দিবা। তো আমরা যে কথাটা কইতাম চাই যে আমরা খালি চক্ষু চিকিৎসা নাই, আমরা বিভিন্ন দুর্যোগে বিভিন্ন সময় আমরা দেশের প্রবাসী যারা বিভিন্ন দেশে আসেন তারা সবসময় নারীর টানে আমরা আর্থিক সহযোগিতা করেন বিভিন্ন সময়।